भिकारी सरकार तारा हलफनामा दिए बोले भिकारी বাঘের গায়ে তো চামড়া নেই, বাঘ লটারির টিকিট কাটে। তলিয়ে যাওয়া মনোবলকে বাড়ানোর জন্য এগুলো করছে, নইলে বীরভূমে হিন্দু প্রধান এলাকায় প্রার্থী পাবে না। আমি এখন পর্যন্ত বীরভূমে 10 বার গেছি, রামপুরহাটের বাগদুল থেকে শুরু করে লাস্ট যে সভা হলো সেই সভা পর্যন্ত আমি মোট 10 বার গেছি। তাতে আমি দেখে এসেছি বীরভূমে বহু বুথে তৃণমূল প্রার্থী পাবে না। পঞ্চায়েতের আগে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে, তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে এসটিএফ, পঞ্চায়েতের আগে তৃণমূল, এটাই হলো গোষ্ঠীদ্বন্দ্ব। যারা ভাইপোর গোষ্ঠী নয় আপনারা নিজেরা জানেন, ভাইপোর একটা গোষ্ঠী আছে যারা তোলা তোলে, কৃষির একটা পুরনো গোষ্ঠী আছে যারা তৃণমূল তৈরি করেছে। আপনি আপনি ভক্তরাম মন্ডলকে অবস্থায় দেখবেন তার অবস্থা কি করেছে। আপনি জয়ন্ত নস্কর মারা গেলেন গোসাবা বাসন্তীতে, ওখানে দুটো পার্টি ছিল, তৃণমূল একটা মাদার পার্টি বলে আর একটা যুব তৃণমূল। এই যে অ্যারেস্ট হচ্ছে এটা ভাইপোর অ্যান্টি গ্রুপকে অ্যারেস্ট করা, মানে এটাই পঞ্চায়েতের কৌশল। যে আমি তো বলেছি যে আমাদের বুড়িমার চকলেট বোম নিষিদ্ধ হয়েছে, পিসিমার বোম বন্ধ হয়নি। দাদা বানতলায় সিপিএম মিছিল হামলা, দাদা বানতলায় সিপিএম মিছিল হামলা, গণতন্ত্র বিপন্ন, ওরা কোনো বিরোধী দলকে মাথা তুলতে দিতে চায় না। এবারে সিপিএম কি করবে, সিপিএম সিপিএম এর পশ্চিমবাংলায় কোনো বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে নেই। এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন ভারতীয় জনতা পার্টিতে, এতে বহু বামপন্থী নেতা আছেন আজকেও যুক্ত হলেন, তারা জানেন যে পশ্চিমবাংলায় চোখে চোখ রেখে লড়াইটা বিজেপি ছাড়া কেউ করতে পারবে না। আর পশ্চিমবাংলার অর্থনৈতিক যে অবস্থা, কর্মসংস্থানের যে অবস্থা, এবং সাথে সাথে আমাদের রাজ্যের শিল্প থেকে শুরু করে সার্বিক যে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে কেউ উদ্ধার করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মদত দরকার, তাহলে আসাম বা উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গটা বাঁচবে। পশ্চিমবঙ্গকে কেউ উদ্ধার করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মদত দরকার, তাহলে আসাম বা উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গটা বাঁচবে। গঙ্গাতে আজকে পুনরায় বোমা বিস্ফোরণ হয়েছে, দাদা কি বলবে? আমি বলছি তো বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসিমার বোম পাওয়া যাচ্ছে, পিসিমার বোম চালু আছে। দাদা এখানকার রাজ্যে গোটা রাজ্য জুড়ে ডেঙ্গির প্রভাব। আপনাকে বার্তা দিয়েছে 3.5 বছর জেল খাটা। আর মেদিনীপুরের মাটিতে, গ্রামের মাটিতে যত গ্রামের ছেলেকে শুভেন্দু অধিকারীকে গালাগালি করবে তত বিজেপি ভোট পাবে। মালিককে আমি বিধায়ক বলছেন যে বিরোধী শূন্য বলছেন ওই টাওয়ারের যে তেল কাটে। দাদা দাদা ডেঙ্গি এবারে সিপিএম কি করবে, সিপিএম সিপিএম এর পশ্চিমবাংলায় কোনো বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে নেই। এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন ভারতীয় জনতা পার্টিতে, এতে বহু বামপন্থী নেতা আছেন আজকেও যুক্ত হলেন, তারা জানেন যে পশ্চিমবাংলায় চোখে চোখ রেখে লড়াইটা বিজেপি ছাড়া কেউ করতে পারবে না। আর পশ্চিমবাংলার অর্থনৈতিক যে অবস্থা, কর্মসংস্থানের যে অবস্থা, এবং সাথে সাথে আমাদের রাজ্যের শিল্প থেকে শুরু করে সার্বিক যে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে কেউ উদ্ধার করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মদত দরকার, তাহলে আসাম বা উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গটা বাঁচবে।